তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এই কথাটা কে বলেছিল এই কথাটা কে বলেছিল তার নাম প্রত্যেকটা বাঙালি জানে তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা সকলে জানো ঠিক এরকমই তিনি বুঝতে পেরেছিলেন এই স্বাধীনতা কোনোভাবে আবেদন নিবেদনের মধ্যে দিয়ে আসে না স্বাধীনতা কেড়ে নিতে হয় আর এই চিন্তাধারাই ছিল চরমপন্থীদের কারা চরমপন্থী হল জাতীয় কংগ্রেস যখন শুরু হলো সেই জাতীয় কংগ্রেসের পর্বকে বলা হয় নরমপন্থী এবং সেই কংগ্রেসের মধ্যে যখন নব নরমপন্থীরা কী করতো আবেদন নিবেদনের মাধ্যমে বিভিন্ন তাদের কথাবার্তাগুলো ব্রিটিশ সরকারের কাছে পৌঁছাতো কিন্তু এই আবেদন নিবেদনকে হচ্ছে ব্রিটিশ সরকার কোনো গুরুত্ব দিত না তখনই সেই কংগ্রেসের মধ্যে একটা অংশ ভাগ হয়ে তারা চরমপন্থীর রূপ নেয় চরমপন্থী অর্থাৎ যে স্বাধীনতা আমাদেরকে ছিনিয়ে নিতে হবে সেই চরমপন্থীর ইতিহাসই আজ আমি তোমাদেরকে বলবো আর যেহেতু ক্লাস এইটের বিভিন্ন চ্যাপ্টার আমরা শেষ করছি ক্লাস এইটেরই এই ক্লাসগুলো হচ্ছে টোটাল ক্লাস এইটের তোমাদের বই অনুযায়ী চলছে তো তাই এইটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্সের চ্যাপ্টার সিক্সের টপিকই চ্যাপ্টার সি চ্যাপ্টার সিক্সের টপিক হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই টপিকের মধ্যে তোমাদের আজকে পড়ানো হবে চরমপন্থী রাজনীতির উদ্ভব ঠিক আছে এই টপিকটা হচ্ছে আজকে পড়ানো হবে তো এইটা তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো

তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এই কথাটা কে বলেছিলো এইটা হচ্ছে আজকে আমার একটা সরল প্রশ্ন তোমাদের কাছে এইটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর এই চরমপন্থী রাজনীতির উদ্ভব এইটা এই টপিকটা আলোচনা করবে এর আগে কী রয়েছে এর আগেই রয়েছে দেখো যে চ্যাপ্টারটা খুলবে এটা হচ্ছে পার্ট থ্রি ক্লাস পার্ট থ্রি ক্লাস চ্যাপ্টারটা খুলবে প্রথমে হচ্ছে কংগ্রেস কীভাবে তৈরি হলো সেইটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং কী কী কে কে ভুলবল কিছু বার্তা দিয়েছিল এবং কি কীভাবে কি কি একটা হচ্ছে ধোঁয়াশার মধ্যে দিয়ে কংগ্রেসের সৃষ্টি হচ্ছে সেই জিনিসটা দেখেছি দেন তারপরে প্রথম দুই দশক একবারে নিষ্ক্রিয়ভাবে সরকারের কাছে আবেদন নিবেদন করছে ব্রিটিশ সরকারের নীতিকেই হচ্ছে ভগবানের বিধির বিধান মনে করছে সেই নরমপন্থীদের ইতিহাসের কথা আগে দেখেছি এরপর আজকে আমরা দেখব এই চরমপন্থীর উদ্ভব লালকালি বের করে নি লাল কালি দিয়েই দেখা যায় চরমপন্থী রাজনীতির উদ্ভব ঠিক আছে নরমপন্থীরা দুর্বল হয়েছে তাই চরমপন্থীর আগমন হচ্ছে কিংবা নরমপন্থীর মধ্যে একটা টোটাল এর আগে অবধি কি এর আগে অবধি কোনো একটা টোটাল আইডিওলজি ছিল না যে কিভাবে টোটাল একটা সংগঠনকে চালাতে হবে সেই সংগঠনটা ত্রয়ী হলো কিন্তু আইডিওলজির দিক থেকে সকলে একত্রিত হয়ে মানে সেমভাবে চলতে পারছিল না নরমপন্থী আবেদন নিবেদন করতে চাইছে কিন্তু সকল মানুষ চাইছেন এই আবেদন নিবেদনের মধ্যে দিয়ে একটা রাজনীতি চলুক অনেকে চাইছে হচ্ছে আমাদের স্বাধীনতা হচ্ছে ছিনিয়ে নিতে হবে এবং হচ্ছে এই চরমপন্থীরা তোমার কি বলবো সকল মানুষের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারছে না জমিদারদের টাকা পয়সা হচ্ছে দিচ্ছিল তার জন্য এইটা সব কিছু চলছে তো তাই জন্য অনেকেই এর মধ্যে জমিদারের আনুগত্য জমিদারকে বাদ দিয়ে তাদের স্বার্থকে বাদ দিয়ে কোনো কথা বলতে পারছে না বছরে একবারই নরমপন্থীর কথাগুলো বলছি বছরে একবারই হচ্ছে সংগঠন হচ্ছে মানে সংগঠনের ইয়ে ডাক দেওয়া হচ্ছে অধিবেশন ডাক দেওয়া হচ্ছে এবং সেখানে মিটিং ফিটিং করে নিচ্ছে দিয়ে তারপরে যে যার ওই নরমপন্থীর লোকজনেরা রয়েছে এবং তারা সেখানে কি করছে ওই আলোচনায় মিটিং ফিটিং এই করেগা হ্যান্ড করেগা গা ত্যান করেগা করছে দিয়ে বাড়ি এসে যে যার নিজের ব্যবসা নিজের কাজের প্রতি মন দিয়ে দিচ্ছে যে সংগঠন কিভাবে এগোবে কিভাবে দেশের কথা তুলে ধরবে জনগণের কথা তুলে ধরবে সেই সব নিয়ে কোনো কিছু মাথা ব্যথা হচ্ছে না এই ধরনের বিভিন্ন দুর্বলতাগুলো ছিল যার জন্য এই চরমপন্থার উদ্ভব হচ্ছে সেইগুলো হচ্ছে লাইন বাই লাইন তোমাদের বই সিলেবাস যতটুকু রয়েছে তো সেইগুলো অনুযায়ী এইগুলো একটুখানি প্যাক ট্যাপ লেখা রয়েছে কারণ আমি একা বলতে গেলে তোমাদের সিলেবাসের বাইরে অনেক কিছু বলে ফেলবো তাই জন্য সিলেবাসটা অনুযায়ী একটা লেখা রয়েছে এই লেখা অনুযায়ী তোমাদেরকে টোটাল ডিটেলসটা এবার আলোচনা শুরু করবো যা ক্লাস চলছে আমি মাঝে মাঝে রেকর্ড অন করতে ভুলে চাই তো তাই জন্য দেখে নিলাম দেখো এখানে বলা হচ্ছে রাজনৈতিক সাফল্য ইয়ে রাজ রাজনৈতিক সাফল্য লাভ ব্যর্থ হওয়ার ফলে কংগ্রেসের ভিতরেই নরমপন্থীদের বিরুদ্ধে প্রতিক্রিয়া শুরু হয় রাজনৈতিক সাফল্য লাভে ব্যর্থ হওয়ার ফলে অর্থাৎ একটা সংগঠন তৈরি করেছিল যেটা নাম দেয়া হচ্ছে কংগ্রেস এই কংগ্রেস সংগঠন যখন তৈরি করেছে তারা চাইতে কি রাজনৈতিকভাবে সাফল্য লাভ রাজনৈতিকভাবে সাফল্য লাভ বলতে গেলে কেরাম এক অর্থে তোমাদেরকে সোজা অর্থে বোঝাতে গেলে একটা পার্টির রাজনৈতিক সাফল্য লাভ হচ্ছে বলেই সেই পার্টির কোনো নেতা মুখ্যমন্ত্রী হচ্ছে বা সেই পার্টির কোনো নেতা প্রধানমন্ত্রী হচ্ছে এই আমাদের দেশের বর্তমান মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কথা তোমরা ধরে নিতে পারো ঠিক আছে যে সেই পার্টিটাকে সকল লোক পছন্দ করছে সকল লোক সেই পার্টিটার সঙ্গে যুক্ত হচ্ছে একটু গণ আন্দোলনের মধ্যে দিয়ে সেই পার্টিটা বিপুল ভোটে জয়লাভ করে সেই পার্টির নেতা বা নেত্রী দেশ চালাচ্ছে তাই তো এটাই হচ্ছে কি বলা হচ্ছে এটাই হচ্ছে রাজনৈতিক সাফল্য লাভ এটাকে এটাই হচ্ছে রাজনৈতিক সাফল্য বড় উঁচু ক্লাসে গেলে তখন এর ব্যাখ্যা ডিটেলসে অনেক কিছু আছে তো এখনকার মতন এইটুকুনি তোমরা ধরে রাখো এটা হচ্ছে রাজনৈতিক সাফল্য লাভ এই সাফল্য লাভ কংগ্রেস করতে পারছে না নরমপন্থীরা করতে পারছে না ঠিক আছে তো এই জন্য বলা হচ্ছে কি রাজনৈতিক সাফল্য লাভে ব্যর্থ হওয়ার ফলেই কংগ্রেসের ভেতরে নরমপন্থীদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হয় সাফল্য লাভ করতে পারছে না কারণ কি এই নরমপন্থীদের নিয়ে বিভিন্ন ট্রোল করা হচ্ছে ট্রোল তো জানো এই যেমন মিম বানানো হচ্ছে তখন তো মিম ছিল না তখন এমনি কি তখন হচ্ছে তাদের বিরুদ্ধে তাদের এই নীতিগুলোকে ভিক্ষাবৃত্তির নীতি কারণ হচ্ছে এরা কি সবসময় বলতো আবেদন নিবেদন করে কিংবা এরা ধরে নিয়েছিল নরমপন্থীরা যে ব্রিটিশ শাসন বিধির বিধান এরা জমিদারের টাকা পয়সায় চলতো তার জন্য কি তো সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হয়ে এরা কাজ করতে পারছে না তো তার জন্য কি সাধারণ মানুষের থেকে এরা দূরে চলে যাচ্ছে এবং সাধারণ মানুষের সঙ্গে যুক্তও হচ্ছে না এর ফলে আর হচ্ছে ব্রিটিশদের এগেনস্টও যাচ্ছে না এবং ব্রিটিশরাও এদেরকে কোনো পাত্তা দিত না যে এরা যা বলছে আন্দোলন ফান্দোলন করছে তা কিছুই করে না এই আন্দোলন করলো বাড়িতে ঘুমিয়ে পড়লো কেউ পাত্তা দিচ্ছে না এই সবগুলোর জন্যই এরা ব্যর্থ হয়েছিল। এবং এই ব্যর্থতায় নরমপন্থীদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হয় অর্থাৎ ব্যর্থ হচ্ছে সংগঠনের ভেতরের সব লোক তো এক নয় এবং এই ব্যর্থ হওয়ার পরে সংগঠনের সব লোক এক নয় এই সব যারা এই আবেদন নিবেদন এই সবগুলো করতে চাইছে তাদেরকে বাদ দিয়ে সংগঠনে আরও লোক আছে তারা কি তারাদের এই জিনিসগুলো নিয়ে মাথা গরম হচ্ছে কিংবা তারা এই জিনিসগুলো নিয়ে বলছে এগুলো ঠিক নয় তো এরাই হচ্ছে এইগুলো থেকে আলাদা হয়ে আসবে এবং হচ্ছে গঠন হচ্ছে চরমপন্থী ঠিক আছে তাদের আবেদন নিবেদন পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তিও বলা হতে থাকে অর্থাৎ এমনি তো ট্রোল করছে করছে ট্রোল করে আবার তাদেরকে বলা হচ্ছে এই যে তারা যেই সব নীতিগুলো নিত এই নরমপন্থীরা যেই সব নীতিগুলো নিত তাদেরকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি অর্থাৎ ভিক্ষাবৃত্তি বলতে ভিক্ষে চায় যাদেরকে বলা হয় সেরকমই বলা হচ্ছে যে এই কংগ্রেস কী করছে স্বাধীনতার জন্য কিংবা হচ্ছে কী করছে সেই ইয়ের জন্য ভিক্ষাবৃত্তি করছে ব্রিটিশদের কাছে একে বাটি নিয়ে হচ্ছে ভিক্ষা চাইছে এটা করুন ওটা করুন সেটা করুন আর ব্রিটিশরা সেই ভিক্ষা দিচ্ছে না তাদের কথা শুনছে না এটাকে তাই জন্য এটাকে কি এই তাদের এই আবেদন নিবেদনের পদ্ধতিটাকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তিও বলা হচ্ছে এবং বিংশ শতকের শুরুতেই তাদের নিষ্ক্রিয়তা স্পষ্ট হয়ে গেছিল অর্থাৎ বিংশ শতক যখন শুরু হচ্ছে এই নরমপন্থীরা যে কতটা নিষ্ক্রিয় তাদের কথা তাদেরকে কোনো কিছুই কেউ পাত্তা দেয় না কোনো কিছুই তাদের কথা কেউ কিচ্ছু রাখে না তারা বছরে একটা খালি অধিবেশন করছে আর দিয়ে তারপরে যে যার কাজে ঘুরে বেড়াচ্ছে সবাইকে নিয়ে সংগঠন তৈরি করছে না তো ব্যাপার তাদেরকে কেউ পাত্তা দেবে না তো এই সব ব্যাপারগুলো সকলের সামনে পরিষ্কার হয়ে গেছিলো নরমপন্থার প্রতিক্রিয়া হিসেবেই চরমপন্থা তাই জন্য উদ্ভব হয় বইতে এই সব লাইনগুলো তোমাদের খুব একটুখানি জটিল করে লেখা আছে তো সেগুলো আমি আসি কোনো ব্যাপার না এই নরমপন্থার প্রতিক্রিয়া হিসেবেই চরমপন্থার উদ্ভব হয় এটা কিভাবে বলি তোমাদেরকে এই ফোনে ফোনে বিভিন্ন স্টোরেজ স্টোরেজ হচ্ছে তোমার যে ফোনে যেমন স্টোরেজ কম হয়ে যায় একটা গেম খেলতে গেলে ল্যাক হয়ে যায় যখন তখন কি তখন হচ্ছে মাথায় আসে যে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে কি একটা এক্সট্রা মেমোরি কার্ড লাগাতে হবে যাতে স্টোরেজটা হালকা হলে সব কিছু জিনিসগুলো ঠিকঠাকভাবে চলবে তো এরকমভাবেই যে এই প্রতিক্রিয়া গেম খেলার জন্য গেম খেলার জন্য তুমি যখন দেখলে যে সব কিছু ফোনটা ল্যাক করছে তখন হচ্ছে একটা এক্সট্রা মেমোরি কার্ড লাগাতে হবে অর্থাৎ কি সেরকমই যে ল্যাক খাওয়ার প্রতিক্রিয়াতে কী হচ্ছে একটা এক্সট্রা আলাদা মেমোরি কার্ড ওখানে হচ্ছে জায়গা তু করে নিচ্ছে যার মধ্যে এক্সট্রা একটা মেমোরি কার্ড হচ্ছে মেমোরি কার্ড হচ্ছে তো সেরকমই এই নরম পন্থার বিভিন্ন দুর্বলতার জন্যই চরম পন্থার সৃষ্টি হচ্ছে এই নরম পন্থার ওপর রাগের জন্যই আর একটা গোষ্ঠী চরম পন্থা তৈরি করছে তো এরকমই হচ্ছে ব্যাপারটা যাই উদাহরণটা হয়তো আজকের আমার ঠিকঠাক হলো না তো উদাহরণ তোমার মাথায় কিছু এসছে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা দেখো জানাও এই নরম পন্থার প্রতিক্রিয়ার হিসেবেই চরমপন্থার উদ্ভব হয় অর্থাৎ নরমপন্থার দুর্বলতার জন্যই এই সব টোল ফোলগুলো সহ্য করছিল না বলেই নরমপন্থার নীতির সঙ্গে সকলে এক ছিল না বলেই চরমপন্থার উদ্ভব হচ্ছে চরমপন্থা বা চরমপন্থী নামের একটা গোষ্ঠীর উদ্ভব হচ্ছে এই চ এদেরই চরমপন্থী গোষ্ঠীও বড়া হচ্ছে এই যে চরমপন্থা উদ্ভব হচ্ছে এদেরকেই চরমপন্থী গোষ্ঠী বলা হচ্ছে আর এটা প্রধানত কোথায় কোথায় ছিল এই চরমপন্থা যে গোষ্ঠীর উদ্ভব হচ্ছে দেশে সব জায়গায় একসঙ্গে ছড়িয়ে যায়নি যেখান যেখানগুলোতে মেনলি দেখবে যে কোনো আন্দোলন বা সব কিছু এইসব ব্যাপারগুলো কিংবা হচ্ছে তোমার প্রতিবাদী ঝড়গুলো বেশিরভাগই উঠেছিল তৎকালীন সময় বাংলা মহারাষ্ট্র পাঞ্জাব এই সব জায়গাগুলো থেকে আর এখানে এই চরমপন্থী গোষ্ঠীর উদ্ভব সব থেকে বেশিভাবে হচ্ছে কোথায় বাংলা মহারাষ্ট্র এবং পাঞ্জাব এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে চরমপন্থা বা চরমপন্থীদের বিকাশ ঘটতে থাকে ঠিক আছে এইসব এরিয়াগুলো থেকেই কেন্দ্র করে কোথায় কোথায় বাংলা মহারাষ্ট্র এবং পাঞ্জাব প্রভৃতি অঞ্চলগুলোকে কেন্দ্র করে এই চরমপন্থার উদ্ভব বিকাশ খুব ভালোভাবে হতে থাকে ঠিক আছে এই আন্দোলনের প্রধান নেতা ছিল এইটা হচ্ছে একটা এমন প্রশ্ন এমন প্রশ্ন আজকে তোমার দাড়ি নেই ইয়ে চুল আছে সরি দাড়ি নেই গোঁপ নেই তোমার যখন চুল ইয়ে দাড়ি গোপ হয়ে যাবে তুমি যখন বড় পরীক্ষা দিতে যাবে তুমি যখন কলেজ উঠবে এই প্রশ্ন বিভিন্ন জায়গা পাবে তো তাই জন্য এইটা পুরো হচ্ছে একবার মাথার ভেতরে ঢুকিয়ে না এই চরমপন্থার মেন তিনজন নেতার নাম কি মেন তিনজন নেতার নাম হল বিপানচন্দ্র পাল বাল গঙ্গাধর তিলক এবং লালা রাজপথ রায় ঠিক আছে লালা রাজপথ রায় বাল গঙ্গাধর তিলক এবং বিপানচন্দ্র পাল এদের তিনজনকে একত্রে কি বলা হয় চরমপন্থী নেতা হচ্ছে একত্রে তাদেরকে নাম মেন নেতাদের নামকে কি বলা হয় লালবাল পাল এই নামটা শুনেছ তোমরা লালবাল পাল কাদেরকে বলা হয় লালবাল পাল বলা হয় হচ্ছে লালা রাজপত লায়ের হচ্ছে লাল ঠিক আছে বাল গঙ্গাধর তিলকের হচ্ছে বাল আর হচ্ছে বিপানচন্দ্র পালের হচ্ছে পাল তাই এই তিনজনকে এই তিনজনকে একত্রে লালবাল পাল বলা হয় নতুন নতুন বাচ্চা বাচ্চা স্টুডেন্ট তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ এর অনেক কিছু এখন মানে ইয়ে করবে তো সেই সব হচ্ছে সেইগুলোকে মাথায় না ঢুকিয়ে তো হচ্ছে লালবাল পাল কাকে বলা হয় বিপানচন্দ্র পাল পাল গঙ্গাধর তিলক লাল রাজপদ রায় আমি জানি এইটা নিয়ে হচ্ছে তোমাদের ক্লাসে অনেক কিছু এখন কাটা ছেঁড়া করবে তো কোনো ব্যাপার নয় আমরাও ছোটোবেলা করেছি তো যাই হোক লালবাল পাল কাকে বলা হচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাই জন্য হচ্ছে আমি বারবার ঘুরে আসছি চরমপন্থার তিনজন নেতা মেন তিনজন নেতা বিপানচন্দ্র পাল বাল গঙ্গাধর তিলক এবং লালা রাজপত রায় এই তিনজন চরমপন্থী নেতাকেই একত্রে লাল পাল বলা হয় ঠিক আছে তবে অন্যত্র অঞ্চলেও এই মতামত মোটামুটি প্রসার হয়েছিল এই যে চরমপন্থাদের উদ্ভব বা বিকাশ হচ্ছে যে কেবল বাংলা মহারাষ্ট্র পাঞ্জাবে হচ্ছিল অন্য কোথাও যে না সেরম নয় হচ্ছিল কিন্তু মেন বাংলা মহারাষ্ট্র পাঞ্জাবে সব থেকে বেশি হচ্ছে এবং এই চরমপন্থা মানে আইডিওলজিটা এমন ছিল বেশিরভাগ তরুণ তরুণীদের তোমার হচ্ছে তরুণদেরকে মানে হচ্ছে ইয়ং এজ তোমাদের মতন এজ তোমাদের থেকে একটু বড় এজ মানে আমাদের মতন এজ এই সবাইকে হচ্ছে বেশি আকৃষ্ট করেছিল ঠিক আছে আকৃষ্ট করেছিল তাই জন্যই এই চরমপন্থাকে চরমপন্থাটা স্প্রেড স্প্রেড হচ্ছে স্প্রেড বলতে যেমন ভাইরাস সরাচ্ছিলো চারিদিকে ওরকম হচ্ছে স্প্রেড মোটামুটিভাবে করছিলো এই নরমপন্থীদের থেকে অনেক বেশি করছিলো নরমপন্থীরা কোথাও যেতে পারছিলো না কিন্তু এরা হচ্ছে স্প্রেড করছিলো এদের চিন্তাধারার সঙ্গে সকলে যুক্ত হচ্ছিলো ধীরে ধীরে আস্তে আস্তে ভালোই কিন্তু প্রথমে বাংলা মহারাষ্ট্র পাঞ্জাব এই অঞ্চলগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল ঠিক আছে তো এবার আসা যাক নরমপন্থী ভেঙে যাওয়ার আরও কিছু কারণ এই যে নরমপন্থারা ভেঙে গেল এর পেছনে আরও কিছু কারণ এবার দেখে নেওয়া কেন ভেঙে গেল আর কী কী কারণ ছিল আর কেন ইবার চরমপন্থীর উদ্ভব হলো তো সেইটা যদি দেখতে যাই তো প্রথমের দিনকে আগের দিনের ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করেছিলাম আর তার আগের দিনের ক্লাসেও হচ্ছে আমরা আলোচনা করেছিলাম যে এই যে কংগ্রেস তৈরি হলো কংগ্রেস চালানোর জন্য যে কোনো একটা সংগঠন তৈরি হলে সেই সংগঠন চালানোর জন্য অর্থের প্রয়োজন হয় এই যে মিটিং ফিটিং করছে বিভিন্ন জায়গা বিভিন্ন অ্যাক্টিভিটি নেবে প্ল্যাকারের দরকার হোক কিংবা হচ্ছে লোকজন থাকবে তাতে খাওয়া দাওয়ার দরকার হোক তো সেই জন্য হচ্ছে একটা অ্যামাউন্ট খরচা হয় তো সেই অ্যামাউন্ট কোথা দিয়ে আসবে তো সেই অ্যামাউন্ট চালানোর জন্য খরচা আসতে হচ্ছে বেশিরভাগ ডোনেট করতো জমিদাররা কিন্তু ধীরে ধীরে যেতে যেতে কি হলো জমিদাররা এই কংগ্রেসকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল ঠিক আছে আর অন্যদিকে বৃহত্তর সমাজের সাথে এই কংগ্রেসের কোনো যোগ ছিল না তৎকালীন প্রথম দিকের কংগ্রেসের কথা বলছি পরবর্তী সময়ে কিন্তু এই কংগ্রেসের প্রত্যেকটা গ্রামের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মনে মনে কংগ্রেস বসে যাবে তো সেই ইতিহাস আমরা আসবো কিন্তু প্রথম দিকে প্রথম দিকে সাধারণ মানুষের সঙ্গে এই কংগ্রেসের যোগ ছিল না ঠিক আছে জমিদাররা টাকা দেয়া বন্ধ করে দিয়েছিল তাই আর এই যে সাধারণ মানুষের সঙ্গে যোগ না থাকলে সাধারণ মানুষরা কি আর্থিক সাহায্য করবে এই কংগ্রেসকে কখনোই করবে না কোনো একটা তোমাদের স্কুলের কোন একটা ছেলের সঙ্গে তোমার কথাবার্তা নেই চেনো না মানে মুখ চেনা যে চেনো না হঠাৎ করে এসে তোমার থেকে কি আর্থিক সাহায্য চাইলো তুমি কি দেবে দেবে না কেউ দেয় না এটাই হচ্ছে স্বাভাবিক এই কংগ্রেসকে সাধারণ মানুষের মনের মধ্যে কখনো ঢুকে যায়নি সাধারণ মানুষের সঙ্গে তাদের কথাবার্তা তুলে ধরা হচ্ছিল না তো কেন সাধারণ মানুষ হচ্ছে কে সাহায্য তো করছিল না আর জমিদারদের স্বার্থের কথা এরা হচ্ছে বলতো জমিদার কারণ কি জমিদাররা টাকা পয়সা সাহায্য করতো কিন্তু জমিদার এখন টাকা পয়সা সাহায্য করা বন্ধ করে দিয়েছে ঠিক আছে আর তার সঙ্গে ছিল হচ্ছে কংগ্রেসের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব অর্থাৎ ভেতরের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে যেই টাকাটা জমিদাররা দিত সেটা দিচ্ছে না সাধারণ মানুষদের সঙ্গে যে যুক্ত হবে সাধারণ মানুষদের সঙ্গে যে বেশি যুক্ত হয়ে সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্য চাইবে তো সেটাও ছিল না কারণ হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে কংগ্রেস যুক্ত হতে পারেনি তো এই সব জিনিসের জন্য কংগ্রেসের মধ্যে ঝামেলা হতে থাকে এই সব এই সব ঝামেলাগুলোই দেখা যায় এইগুলোই হচ্ছে কারণ যার জন্য চরমপন্থীর উদ্ভব হচ্ছে আরও একটা জিনিস শুধু কেবল যে এইগুলো ছিল তা নয় এর সঙ্গে হচ্ছে আরও কিছু জিনিস ছিল আরও কিছু মতবিরোধ ছিল সেটা হচ্ছে কি সংবাদপত্রের সম্পাদনা নিয়ে মতবিরত্ব প্রথম থেকেই শুরু হচ্ছিল যেমন বন্দে মাতারন পত্রিকা সম্পাদনাকে কেন্দ্র করে অরবিন্দ ঘোষ বিপানচন্দ্র ও ব্রম্ববান্ধব উপাধ্যায়ের মধ্যে বিবাদ চলছিল অর্থাৎ এরা হচ্ছে চরমপন্থী অরবিন্দ ঘোষ হচ্ছে বিপানচন্দ্র হচ্ছে চরমপন্থী এবং ব্রহ্মবান্ধব উপাধ্যায় হচ্ছে নরমপন্থী এদের মধ্যে একটা ইয়ে এদের মধ্যে বন্দে মাতরম পত্রিকার যে সম্পাদনা হচ্ছিল সেই বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা নিয়ে দ্বন্দ্ব চলছিল এবং গোষ্ঠীদ্বন্দ্ব তো প্রথম থেকেই চলছিল একটা জায়গায় গোষ্ঠী দ্বন্দ্ব হলে তবেই সেটাকে দুটো ভাগে ভাগ করা হয় গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল আর টাকা পয়সাও আসছিল না সাধারণ মানুষের সঙ্গেও যুক্ত হতে পারিনি ওখান থেকেও আসছিল না গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তার মধ্যে সম্পাদ নিউজ পেপারের সম্পাদনা নিয়ে ঝামেলা তো এই সব কারণগুলোর মধ্যে দিয়েই এই চরমপন্থী রাজনীতির উদ্ভব হচ্ছে আর আর একটা যে এই নরমপন্থীরা যে কতটা ব্যর্থ ছিল এই ব্যর্থতার জন্য আর সব থেকে মেন কারণ কি নরমপন্থীর ব্যর্থতার জন্যই চরমপন্থীর উদ্ভব নরমপন্থী কী কী কারণে ব্যর্থ ছিল এবার হচ্ছে সেইগুলো আর একটু দেখেনি লর্ড কার্জন নামটা শুনেছো তো বর্ধমানে কার্জন গেট আছে একটা খুব বড় এটা হয়তো যাদের বাড়ি কারু এখানে কেউ আছে যারা ক্লাস করছো তোমার বাড়ি বর্ধমানে তো কার্জন গেট দেখেছো দেখে থাকলে জানো আমাকে কার্জনের কয়েকটি প্রশাসনিক সংস্কার নরমপন্থীদের নিষ্ক্রিয়তাকে সম্পূর্ণভাবে স্পষ্ট করে দেয় লর্ড কার্জন শুধু কার্জন লেখা আছে লর্ড কার্জন লর্ড কার্জন প্রশাসনিক দিকে কয়েক কতকগুলো সংস্কার করেছিল কতগুলি রিফর্মস এনেছিলো সংস্কার মানে ইংলিশে রিফর্মস সেই রিফর্মস এনেছিলো সেই রিফর্মসগুলো পুরোপুরি বুঝিয়ে দিচ্ছিলো যে নরমপন্থীদের কোনো ভূমিকা নেই তাদেরকে কোনো কিছু গুরুত্ব দেয় না নরমপন্থীরা বারবার বলতো আইনের শাসন করতে হবে বিভিন্ন জায়গায় নিয়োগ করতে হবে ভারতীয়দের ভারতীয়দের সুযোগ সুবিধা দেওয়া তো এ কারজন হচ্ছে কানের গোড়ায় চড় মেরে দেখিয়ে দিয়েছিল যে হ্যাট ও বলছে বলছে ওর কথা আমি কি শুনবো নরমপন্থীরা বলছে ও পাগল ওরা কী বেশ বলে ভিক্ষাবৃত্তি রাজনীতি করে ও দুদিনের তামাশা যে সব কথাগুলো হচ্ছে কংগ্রেসকে ট্রোল করে তৎকালীন সময় বলা হতো সেইগুলো কংগ্রেস মনে মনে ভেবেছে লর্ড কার্জন এইগুলো ওদেরকে কোনো গুরুত্ব না দিয়েই নরমপন্থীদের কোনো গুরুত্ব না দিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছিল যার জন্য আরও পরিষ্কার হয়ে যায় যে নরমপন্থীর কোনো ভূমিকা নেই তারা কতটা নিষ্ক্রিয় তারা কতটা কি বলবো মানে কোনো কাজেই নয় তো সেই সেই লটকারজনের কী কী ভূমিকা নিয়েছিল সেইগুলো এইগুলো হচ্ছে প্রশ্ন আসে যে লট কার্জনের ভূমিকার কোন কোন ভূমিকার ফলে বোঝা গেছিল কংগ্রেস সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এক হচ্ছে লর্ড কার্জন কি কী সিদ্ধান্ত নিয়েছিল যে আঠেরোশো নিরানব্বই সালে আইন করে পৌরসভার নির্বাচ পৌরসভার নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কমিয়ে দেওয়া হয় অর্থাৎ আঠেরোশো সালে কি করা হচ্ছে যে পৌরসভায় নির্বাচন হতো নির্বাচন হওয়া মানে হচ্ছে ভোট ভোটের মাধ্যমে যে যাকে বেশি ভোট দেওয়া হতো সে হচ্ছে পৌরসভায় যাবে পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি তো সেই ব্যাপারটা কী করলো যে নির্বাচিত নির্বাচিত প্রতিনিধি কোনো ভারতীয়কে যদি বেশি ভোট দেওয়া হয় বা ভারতীয়রা যাকে পছন্দ করছে সে যদি যে চলে যায় এইসব ব্যাপারগুলো ছিল তো কার জন্য যে কী বলো ওই সব কোনো দরকার নেই নির্বাচিত প্রতিনিধির সংখ্যা যে নির্বাচিত হয়ে আসবে যে যাকে পছন্দ করবে মানুষ সে যাবে তো ওই ব্যাপারটাকে তুলে দিল সে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কমিয়ে দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর কারণ যে এর জন্য বোঝা গেল যে কংগ্রেস নিষ্ক্রিয় তো কংগ্রেস এই ব্যাপারে কোনো কিছু করতেই পারলো না দ্বিতীয় হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে দেওয়া হয় সংবাদপত্রের স্বাধীনতা কমিয়ে দেওয়া যে সংবাদপত্র আজও স্বাধীন সংবাদপত্র নির্ভয় কথা তুলে ধরাই তার কাজ সংবাদপত্র আজও স্বাধীন কিন্তু বর্তমান বিভিন্ন নিউজ চ্যানেল সবাই স্বচ্ছ নয় বিভিন্ন পয়সার বিনিময় বিভিন্ন উল্টো পাল্টা খবর দেখিয়ে থাকে সব চ্যানেল হয় বহু চ্যানেল আছে ভালো কিন্তু কিছু কিছু চ্যানেল আছে যারা তোমরা দেখলে দেখতেও বাড়িতে বুঝতেও পারো উনিশশো চার সালে লর্ড কার্জন কী করছে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে দিচ্ছে তখনকার সংবাদপত্র পুরো একদম পিওর সংবাদপত্র ছিল খর্ব করে কি যে ভারতীয়দের ব্যাপারে কোনো ভালো খবর কিংবা ভারতীয় আন্দোলনের খবর ফবর তুলে দেওয়া হয় সংবাদপত্রকে তুলে জেলে নিয়ে চলে যাচ্ছে এরকমভাবে আইন করে মানে সত্যিকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল সেই ব্যাপারে এই কংগ্রেস নরমপন্থী কংগ্রেস কোনো কিছু ভূমিকা নিতে পারিনি তাই জন্য এর ফলে কী হচ্ছে যে কংগ্রেসের নিষ্ক্রিয়তা কংগ্রেসের কোনো কাজে নয় নরমপন্থী কংগ্রেসে কোনো কাজে নেই ব্যাপারটা আরও উঠে আসছে এছাড়া ওই বছরই বিশ্ববিদ্যালয়গুলির ওপর সরকারি নজরদারি আরও কঠোর করা হয় সেই বছরে এই উনিশশো সালে যে সকল ইউনিভার্সিটিগুলো ছিল সেখানে ছাত্ররা যে কোনো কিছু অ্যাক্টিভিটি না করতে পারে কোনো কিছু দেশের জন্য কোনো কিছু কাজ না করতে পারে তাদের স্বাধীনতা তাদের ওপর বিভিন্ন সরকারি নজরদারি চালানো হয় এবং সেইগুলোকে আরও কঠোর করা হয় সেই ব্যাপারেও যে এইসব করা যাবে না বলে এই ব্যাপারেও কংগ্রেস কোনো কিছু নরমপন্থী কংগ্রেস কোনো কিছু ভূমিকা নিতে পারেনি যার জন্য বোঝা গেল যে এই নরমপন্থী কংগ্রেস আর কোনো কাজে লাগছে না এরপরে বাংলা ভাগের পদক্ষেপ এই যে বর্তমানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল মানে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ যেটা বর্তমানে বাংলাদেশ হয়েছে এই দুটো তো একসময় এক ছিল এক বাংলা ছিল বাংলা সেই বাংলা ভাগের পদক্ষেপ যে বাংলার মাঝখান দিয়ে একটা রেখা টেনে চির করে হাফ হাফ করে দেওয়া হবে তো সেই বাংলা ভাগের পদক্ষেপ নেওয়া হচ্ছে করজনের সাইমে সেইটার জন্য এই নরমপন্থী কংগ্রেস কোনো কিছু ভূমিকা নিতে পারছে না তো এইগুলো এইগুলোই হচ্ছে এই নরমপন্থী কংগ্রেসের নিষ্ক্রিয়তা যে তারা কিছু সেরমভাবে তাদের কোনো শক্তি নেই সেইটা মানে প্রকাশ পাচ্ছে যে এই সব কাজগুলোকে তারা আটকাতে পারছে না ঠিক আছে এই সব পদক্ষেপগুলির বিরুদ্ধে চরমপন্থী নেতৃত্ব জাতীয়তাবাদী প্রতিবাদ করে তোলে এবং চরমপন্থী নেতৃত্ব জাতীয়তাবাদী প্রতিবাদ করে তুলছে এবং চরমপন্থীদের সাপোর্টে অনেক মানুষ আসছে এবং এইগুলো থেকেই বোঝা যাচ্ছে যে নরমপন্থীরা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এবং চরমপন্থীরা অ্যাক্টিভ হয়ে সাধারণ মানুষকে নিয়ে চলতে শুরু করছে তো এই হচ্ছে ব্যাপার নরমপন্থীরাও আবার অ্যাক্টিভ হবে গান্ধীজি আসার পরে নরমপন্থীরা সব থেকে বেশি অ্যাক্টিভ হবে তো সেইগুলো আলোচনা করবো কিন্তু এখন কি হচ্ছে এখন হচ্ছে চরমপন্থীরা এইসবের ব্যাপারে জাতীয়তাবাদী প্রতিবাদ গড়ে তুলছে এই সব জিনিসগুলো তো হচ্ছে কিন্তু একটা জিনিস ইংরেজরা প্রথম থেকে একটা জিনিস খুব ভালোভাবে জানতো যে দুটোর মধ্যে যদি কোনোভাবে কোনো জিনিসকে একটা বাড়িতে যদি দুটো ভাই থাকে তার মধ্যে যদি ঝামেলা লাগিয়ে দাও তো গোটা বাড়ির অশান্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ করা যাবে দেখতে দেখে এনজয় করা যাবে তো এইটা হচ্ছে ইংরেজরা খুব জানতো এবং কি কীভাবে করা যাবে সেটাও হচ্ছে ইংরেজরা ব্রিটিশরা খুব ভালোভাবে এটা জানতো তো এখানেও দেখো এখানেও কিছু ট্যাকটিস ইংরেজরা করছে তো কীরকম ট্র্যাকটিস যেইটার জন্য বিভিন্ন সমস্যা হচ্ছে বিভিন্ন সমস্যা কি সেইগুলো হচ্ছে এবার আমি বলবো তোমাদেরকে উপনিবেশিক সরকার ভারতীয়রা ঔপনিবেশিক সরকার কি বলতে যে ভারতীয়রা স্বা স্বশাসনের জন্য অযোগ্য পৌরসহীন এবং জাতি বলে তাদেরকে বর্ণনা করা যায় অর্থাৎ ভারতীয়দের পৌরসহীন জাতি বলে বর্ণনা করছে অর্থাৎ তাদের মধ্যে পুরুষত্ব নেই অর্থাৎ মানে কিরম বলছে যে ভারতীয় মানুষজনেরা ভারতীয় পুরুষরা চুরি পরে ঘোরার যোগ্য মানে এরকমভাবেই ভারতীয়দের অপমান করার একটা চেষ্টা করছে আর অপমান করার চেষ্টা করছে কারণ কি এই অপমান করার চেষ্টা করার মধ্যে দিয়ে কিছু অ্যাক্টিভিটি নেবে চরমপন্থীরা হচ্ছে একটুখানি রাগী কিছু অ্যাক্টিভিটি নেবে আর ওই অ্যাক্টিভিটির জন্য যাতে ওদের আদর্শগত দিক থেকে ঝামেলা হয় তো সেরকম কিছু তো ব্রিটিশ উপনিবেশিক সরকার কি বলছে ভারতীয়রা স্বশাসনের অযোগ্য তারা পৌরসীন তাদের মধ্যে কোনো পৌরসত্ব নেই ঠিক আছে তো সেই ব্যাখ্যার বিরোধিতা করতে গিয়ে চরমপন্থীরা বিভিন্ন ঐতিহাসিক ও পৌরাণিক ব্যক্তিদের জাতীয় আদর্শ তুলে ধরে খুব ভালো কথা ঐতিহাসিক ও পৌরাণিক বিভিন্ন ব্যক্তিদের হ্যাঁ আমাদের ইতিহাসে বহু রাজা আছে বীর রাজা আছে বীর গল্প রয়েছে তো সেইগুলো হচ্ছে তুলে ধরতে থাকে মহারাষ্ট্রের তিলক বালগঙ্গাধর তিলক তার নেতৃত্বে শিবাজি উৎসব চালু করা হয় শিবাজিকে তোমরা চেনো মারাঠার নেতা শিবাজি শিবাজির বীর মানে গল্পের কথা তাদের হচ্ছে শিবাজির কি শিবাজির উৎসব চালু করা হচ্ছে তার মানে শিবাজি যে কতটা বীরত্বের সঙ্গে সেই মানে আবেগটা ভারতীয়দের মধ্যে জাগিয়ে তোলা হচ্ছে এই কথার বিরোধিতার জন্য ভারতীয়দের যে পৌরসীন বলেছে তার বিরোধিতার জন্য এই চরমপন্থী নেতারা এই অ্যাক্টিভিটিগুলো নিচ্ছে। পাশাপাশি চর্চার উদ্যোগ নেওয়া হয় বিশেষত বাংলায় বিভিন্ন জায়গায় আখড়া ব্যামাগার তৈরি করা হয় আখড়া ব্যামাগার ওই যেখানে কুস্তি লড়া হয় সেরকমই যেমন হচ্ছে এইগুলোতে কি আখড়া বা ব্যায়ামাগারে কী হতো কুস্তি লড়া হতো লাঠি খেলা ছোঁড়া বা তল তরোয়াল সব চাল চালানোর ওই সব টেকনিকগুলো দেয়া হতে থাকে এই করতে গিয়ে কী হয় এই যে পৌরাণিক জিনিসগুলো করতে গিয়ে সমস্যাটা কোথায় দেখো ওই পৌরাণিক জিনিসগুলো করতে গিয়ে ভারতের ইতিহাসে এমনও কিছু জিনিস রয়েছে এমনও কিছু কুসংস্কার রয়েছে যেইগুলোর কথা তোলা উচিত নয় মানে তোলা উচিত নয় বলতে কি সেই কুসংস্কারগুলো সত্যি লজ্জাজনক যেমন হচ্ছে জ্যোতি বলি যে আমরা সতী দেওয়া প্রথা জ্যোতি বলি আমরা কি বলবো কন্যা শিশুকে জলে ভাসিয়ে দেওয়ার প্রথা এরম ধরনের বিভিন্ন কুপ্রথাগুলো ছিল আমাদের প্রাচীন ইতিহাসে তো সেইগুলোর কথাও হচ্ছে উঠে আসছে এবং বিভিন্ন মানে ভালো দিকগুলোর সঙ্গে খারাপ দিকগুলোকেও এই চরমপন্থীরা সাপোর্ট করতে শুরু করে দিচ্ছে শুধু কিসের ভিত্তিতে যে ভারত ভারতীয়দের বলে হচ্ছে পৌরসীন তো সেই জন্য কি পুরাতন জিনিসগুলোকে তুলে সেইগুলোকে পুরাতন সকল খারাপ জিনিসগুলোকেও এরা ভালো বলে ব্যাখ্যা করতে শুরু করে দিচ্ছে আর তখনই তখনই কি হচ্ছে যে নরমপন্থীরা তো বিভিন্ন কি নরমপন্থীরা হচ্ছে ইংরাজি শিক্ষার মধ্যে দিয়ে যেমন হচ্ছে কি নরমপন্থীরা ইংরাজি শিক্ষা থেকে পাওয়া জাতীয়তাবাদের যে ধারণাকে দিয়ে ভারতকে গড়তে চেয়েছিলো তার এগেনস্টে গিয়ে হচ্ছে মানে কি এরা ইংরেজি শিক্ষার ভারতীয় ধারণার মধ্যে কি এরা কুসংস্কারগুলোর বিরোধিতা করছে কিন্তু কি এই চরমপন্থীরা চরমপন্থীরা কি করছে যে বিভিন্ন ওইটাকে গর্ব বলতে গিয়ে পুরাতন জিনিসটাকে গর্ব বলতে গিয়ে পুরাতন সব জিনিসকে গর্ব বলে দিচ্ছে আর তারা একদম হচ্ছে ইংরেজির সব ধারণাটাকেই মানে এইটার ওপর এই একটা কথার ওপর রাগ করে তারা যে টোটাল ধারণাটাকেই কে তারা বহিষ্কার করে দিচ্ছে একদম পুরনো সব জিনিসগুলো ভালো এবং হচ্ছে আধুনিকতার দিক থেকে যেইগুলো এসছে সেইগুলো খারাপ ইংরাজি ভাষার মধ্যে দিয়ে যেটা এসছে সেটা খারাপ তো এখানে আরেকটা একটা জিনিস আমাদের প্রত্যেকটা তোমাদের প্রত্যেকটা ছাত্রের বোঝা দরকার যে ইংরেজি ভাষার মধ্যে দিয়ে আসছে তো কী হচ্ছে এটা ব্যাপার নয় ইংরেজের মধ্যে যে ভালো দিকগুলো রয়েছে সেইগুলো জানতে হবে যে নতুন আধুনিক জাতীয়তাবাদের ধারণাটাকে নিয়ে আমাদের চলতে হবে বিপ্লব ইংল্যান্ডে হচ্ছে বিপ্লব এই যে আমরা এই যে আঠেরোশো উনিশশোর এই যে প্রথম দিকের এই ব্যাপারটা যে পড়ছি এই টাইমে শুধু ভারতে নয় অন্যান্য দেশগুলো স্বাধীনতার জন্য যে সব জায়গায় একদম পুরো হচ্ছে ডেভেলপ কান্ট্রি সব জায়গায় কোনো জায়গায় এরকম ইয়ে হয়নি এরকম পরাধীন ছিল না ব্যাপারটা কোথাও না বিভিন্ন জায়গাতে সে বলো ফ্রান্স বলো জার্মানি বলো যে কোনো জায়গা বিভিন্ন দেশ বিভিন্ন দেশ যখন তোমরা পরের ক্লাসে যাবে তো তখন দেখবে যে বিভিন্ন দেশ তাদের স্বাধীনতার জন্য ভিয়েতনামের যুদ্ধ সেটা যদিও পড়া হয়েছে তো বিভিন্ন দেশ বিভিন্ন স্বাধীনতার জন্য লড়াই করছে আমরা তো এই ইংরাজি শেখার মাধ্যমে সেই সব জায়গার বইগুলো সেই সব জায়গার তথ্যগুলো জানতে পারছি এবার যদি আমি বলি যে এই ইংরাজি শিখবো না এই আধুনিকতার দিকেই আমরা না আমরা পুরানোকে আঁকড়ে ধরে বাঁচবো তো তাহলে হচ্ছে নতুন জিনিসগুলো আমরা জানতে পারবো না তো চরমপন্থীরা কি করছে চরমপন্থীদেরকে একটা জিনিস দিয়ে উসকে দিল যে ভারতীয়রা পুরুষণ তো চরমপন্থীরা রাগ করে করতে গেল কি যে ভারতীয়রা পুরুষীন আমাদের পুরোনো ইতিহাসেই গর্বের জন্য আমরা নতুন কিছুকে অ্যাকসেপ্ট করবো না তো এইটা হচ্ছে তাদের একটা ভুল ছিল আর এই ভুলটা কে ঢোকাচ্ছে ব্রিটিশ ইংরেজরা হচ্ছে ছুঁচের মতন যেমন সিরিংস দিয়ে হচ্ছে বিভিন্ন ওষুধ ঢুকিয়ে দেয় সেরকম হচ্ছে ছুঁচের মতন এইটা দিয়ে হচ্ছে এই ব্যাপারটা ঢুকিয়ে দিচ্ছে তার জন্য কি চরমপন্থীরা রাগ করে বলছে যে না আমরা পুরোনো ট্রাকে নিয়ে বাঁচবো আর হচ্ছে নরমপন্থীরা যেটা এদের একটা ভালো জিনিস ছিল কি তারা হচ্ছে আধুনিক ইংরেজি শিক্ষা থেকে পাওয়া আধুনিক জাতীয়তাবাদকে অ্যাকসেপ্ট করে অর্থাৎ যে নতুন কীভাবে জাতীয়তাবাদ পাওয়া যায় নতুন অ্যাক্টিভিটিগুলোকে অ্যাকসেপ্ট করে সেইগুলোকে নিয়ে মাথায় নিয়ে চলার তো এই ব্যাপারটাকে তারা অ্যাকসেপ্ট করছে বা এইভাবে জাতীয়তাবাদ পাব আর এরা বলছে যে চরমপন্থীরা বলছে নাকি আমার পুরোনোটা ধরে ধরছ তো এই জন্য এদের দুজনের মধ্যে একটা ঝামেলা শুরু হতে থাকে আর এটাতেই মজা নিতে থাকবে হচ্ছে ব্রিটিশরা হলো চরম চরমপন্থীরা কি করছে চরমপন্থীরা চরমপন্থীরা অন্যদিকে চরমপন্থীরা ইংরাজি শিক্ষাজাত জাতীয়তাবাদের ধারণাকে সমালোচনা করতে থাকছে চরমপন্থীর অন্যান্য দিকগুলো কিন্তু ভালো যে পূর্ণ সরার চায় তারা সম্পূর্ণ এই যে ব্রিটিশদের আন্ডারে থেকে তারা হচ্ছে এই স্বাধীনতা তাদেরকে ওই নিবেদন আবেদনের মধ্যে করে এইসবের সবের ব্যাপার নয় তারা হচ্ছে পূর্ণ স্বাধীনতা স্বাধীনতা তো স্বাধীনতা এই দিকটা ভালো কিন্তু এইটা পাওয়ার চক্করে কিছু হচ্ছে উস্কানির চক্করে এই যে আমি কিছুই নেবো না মানে আমি পুরাতনটাকে ধরেই হচ্ছে বাঁচবো আমি আধুনিকতার কোনো জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করবো না তো এইটা হচ্ছে একটা খারাপ দিক ছিল ঠিক আছে এ করতে গিয়ে তারা অতীত ইতিহাসের সমস্ত কিছুকেই গৌরবময় বলে ব্যাখ্যা করতে থাকে মানে চরমপন্থীরা এই যে মানে তাদেরকে এই যে ওস্কালো পুরুষণ বলে আর তারা তাই জন্য হচ্ছে এড়ে গে পুরাতন সব কিছুই ভালো আধুনিক কোনো জিনিসই ভালো নয় এটা বলে ব্যাখ্যা করতে থাকছে এটাকেই বলা হচ্ছে উনিশশো ছয় সাত সাল নাগাদ ভারতের বিভিন্ন প্রান্তে নরমপন্থী ও চরমপন্থীর সংঘাত গুরুতর হয়ে ওঠে অর্থাৎ ছুঁচ দিয়ে একটা ইঞ্জেকশান দিয়ে দিয়েছে হচ্ছে পিন করে দিয়ে হচ্ছে এই যেমন হচ্ছে পাড়ায় কিছু কিছু মানুষ থাকে না আশেপাশে পুরো হচ্ছে ঝগড়া লাগিয়ে দিয়ে খুব মজা নেয় তো সেরকম ব্রিটিশরা হচ্ছে ওই একটা কিছু কথা উস্কানিমূলক কথা দিয়ে হচ্ছে এমন একটা ঝামেলা লাগলো এই পুরুষণ বলে যে চরমপন্থীরা পুরাতনকেই সাপোর্ট করে বলছে এটাই ভালো নরমপন্থীরা বলছে যে আধুনিকতার জিনিসগুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এইভাবে স্বাধীনতা নেব তো এই বলে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় আর এই ঝামেলা উনিশশো ছয় সাত সাল নাগাদ বিভিন্ন প্রান্তে মানে গুরুতর হয়ে ওঠে এর স্বাধীনতার জন্য কি করবে দেখ যাই হোক এরা নরমপন্থীরা যে ওদের আন্ডারে থেকে স্বাধীনতা চাইছে কিংবা হচ্ছে চরমপন্থীরা পূর্ণ স্বাধীনতা চাইছে ওদেরকে তাড়িয়ে দিয়ে স্বাধীনতা চাইছে কিন্তু উদ্দেশ্য তো দুজনেরই স্বাধীনতা কিছু অধিকার ভারতীয় মানুষের জন্য দুজনেরই অধিকার এবার যদি দুজনে এরা নিজেদের মধ্যে লাপালাপি করে মারামারি করছে তাহলে আবার কি কর নিজেদের মধ্যে মারামারি করবে না স্বাধীনতা চাইবে সেটাই ব্যাপার হলো তো ওদের হচ্ছে এইভাবে ইয়েটা করলো তো এই উনিশশো ছয় সাত সালের নাগাদ এই বাম ইয়ে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংজ্ঞা শুরু হয়ে যায় তখন তখন হচ্ছে কিছু নেতারা তখন বুঝতে পেরেছিল। তাই জন্য কি চরমপন্থী নেতা লালা রাজপথ রায় তিলকের মতন নেতারা নরমপন্থীদের সাথে সমঝোতা করে এবং তারা ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে এই সিদ্ধান্ত তারা নিতে শুরু করে তো তারা বুঝতে পারে যে আমরা তো নিজেদের মধ্যেই ঝামেলা করছি নিজেদের মধ্যে ঝামেলাটাকে থামিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের এগেনস্টে আন্দোলন করতে হবে যা খুব ভালো উদ্যোগ তবে কংগ্রেসের চরমপন্থীদের গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকে যেহেতু কংগ্রেস যখন শুরু হয়েছিল তখন আমরা দেখলাম যে তারা ব্রিটিশ শাসনকে বিধির বিধান মানছে কিংবা হচ্ছে তারা কি আবেদন নিবেদনের মধ্যে দিয়ে হচ্ছে এই কংগ্রেসকে চালাবে এই জিনিসগুলো তারা করছে কিন্তু চরমপন্থীরা হচ্ছে পুরো কি একটু রাগী উগ্র টাইপের চরমপন্থীরা কী বলছে যে স্বাধীনতা আমরা কেড়ে নেব স্বাধীনতা আমাদের পূর্ণ স্বাধীনতা চাই এরকম ব্যাপার তো তাই জন্য কংগ্রেসের গ্রহণযোগ্যতা এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকে এরা কিভাবে কংগ্রেস হতে পারে এরা কীভাবে কংগ্রেসের মধ্যে থাকতে পারে তো এই নিয়ে হচ্ছে চরমপন্থীদের গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকে কংগ্রেসের মধ্যে ঠিক আছে উনিশশো সালে কংগ্রেসের কলকাতায় অধিবেশন হলে চরমপন্থীরা এই অধিবেশনে জিতে যায় ভোটাভুটির মাধ্যমে চরমপন্থীরা এটা জিতে সেই অধিবেশনে কি কি ইয়ে নেওয়া হয়েছিল কি বাস বলে কী কী প্রস্তাব নেওয়া হয়েছিল সেই অধিবেশনে এই প্রস্তাব নেওয়া হয়েছিল স্বরাজ চাই স্বদেশি জিনিস চাই এবং বিদেশি বয়কট বিদেশি বয়কট বলতে কি বিদেশি দ্রব্য বিদেশি প্রতিষ্ঠান তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানও আসে তো এইগুলোর বয়কট এবং জাতীয় শিক্ষা অর্থাৎ দেশীয় শিক্ষা এই চারটি প্রস্তাব এখানে হচ্ছে গ্রহণ করা হয় ঠিক আছে তো তাহলে এখানে হচ্ছে উনিশশো সালে কারা জিতছে ভোটাভুটির মধ্যে চরমপন্থীরা জিতছে এবং হচ্ছে স্বরাজ স্বদেশী স্বদেশী হচ্ছে নিজের দেশের জিনিসপত্র নিজের দেশের কাপড় এবং বয়কট বয়কট বলতে বিদেশি দ্রব্য বিদেশি প্রতিষ্ঠানকে বয়কট করবে এবং হচ্ছে জাতীয় শিক্ষা গ্রহণ করবে অর্থাৎ দেশীয় শিক্ষা গ্রহণ করবে এই চারটি প্রস্তাব গ্রহণ করা হয় তবে চরমপন্থীদের এই প্রস্তাবগুলো সকল নরমপন্থীরা কিন্তু সমর্থন করেনি ঠিক আছে আর এই ভোটে জেতার মধ্যে দিয়ে চরমপন্থী গোষ্ঠীর যে চু চূড়ান্ত বহিক প্রকাশ ঘটছে সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে চরমপন্থীদের মধ্যে যদি খুব একটা বেশি সাপোর্টার না থাকতো তাহলে কি চরমপন্থীরা কখনো জিতত না চরমপন্থীদের আন্দোলন চারিদিকে এত বৃহত্তর আকারে হতো তো একটা জিনিস হচ্ছে আমরা যদি নিজেদের দিক থেকে একটুখানি দেখি সব বয়সে ইয়ং ছেলে মধ্যে কিন্তু হচ্ছে ছিনিয়ে নেবো কেড়ে নেবো আমার জিনিস হচ্ছে আমি আবেদন নিবেদন করে নেবো না আমার একটা আমার একটা যদি কি বলো তো বাইক তোমাদের সাইকেল তোমার একটা সাইকেল রয়েছে তোমার পাশের বাড়ির ছেলেটা এসে কিংবা হচ্ছে তোমাদের পাড়ার একটা একটুখানি মস্তান ছেলে এসে কেড়ে রেখে দিল তুমি তাকে আবেদন হাজ্যর করে বলবে যে দাও আমার সাইকেলটা ফিরিয়ে দাও যাও তুমি আমাকে চর মেরে আবার চর মেরে মেরে নাও আবার ফিরিয়ে দাও তুমি সেটা করবে না যে কেউ করবে না হচ্ছে সাইকেলটা কেড়ে নিয়ে আসবে তো এই চিন্তাভাবনা মানে এরকমই চিন্তাভাবনা হচ্ছে তোমার চরমপন্থীদের ছিল তো তাই জন্য চরমপন্থীর সঙ্গে বেশি পরিমাণ মানুষজন মানে যুক্ত হচ্ছে আর সেই জন্যই চরমপন্থীর বই প্রকাশ চূড়ান্তভাবে ঘটছে আর এই সময় এই যে এই সব সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে স্বরাজ স্বাধীনতা উনিশশো ছয় সালের যে অধিবেশন হচ্ছে যেখানে চরমপন্থীরা বই প্রকাশ পাচ্ছে তারা সিদ্ধান্ত গ্রহণ করছে তো এই সময় চরমপন্থী নেতা হচ্ছে কে ছিলেন সেখানে গঙ্গাধর তিলক কে ছিলেন বাল গঙ্গাধর তিলক তো এই হচ্ছে চরমপন্থী রাজনীতির উদ্ভব চরমপন্থী রাজনীতির কীভাবে উদ্ভব হচ্ছে এইটা হচ্ছে আজকে আমরা জানলাম তো এরপরে তোমাদের টপিক রয়েছে বাংলা ভাগ তো বাংলাকে কীভাবে বঙ্গভঙ্গ বিরোধী বিভিন্ন আন্দোলনগুলো বঙ্গভঙ্গ বিরোধী বিভিন্ন আন্দোলন বলতে এই যে আমাদের বাংলা আজকে যেই বাংলায় আমরা রয়েছি আমাদের পাশে যেই বাংলাদেশ রয়েছে এই বাংলাদেশ আর আমাদের এই বাংলার কিভাবে ভাগ করা হলো এবং তার জন্য কি কি আন্দোলন করা হয়েছিল কি কি অ্যাক্টিভিটি হয়েছিল সেইগুলো সেই বাংলাকে ভাগ করার হাত থেকে রক্ষা করার জন্য তো সেই সকল ইতিহাসটা আমরা পরের দিন পরের ক্লাসে আলোচনা করব তো আজকের ক্লাস এখানেই শেষ তোমাদের যদি কোথাও কিছু ডাউট থাকে সেটা অবশ্যই জানো আর যদি ক্লাসটা ভালো থাকে সেটা অবশ্যই তোমাদের মতামত তোমরা জানাও আর কেবল ইতিহাস যে আমাদের ক্লাসে পড়ানো হচ্ছে আমাদের চ্যানেল স্টাডি টাইমে যে কেবল ইতিহাস পড়ানো হচ্ছে এরম কোনো ব্যাপার নয় তোমাদের বিভিন্ন সাবজেক্টের ক্লাস আমাদের চ্যানেলে হচ্ছে আর যদি তোমরা ডিমোটিভেট হয়ে থাকো তো মোটিভেশনের ক্লাসও আমাদের চ্যানেলে রয়েছে তো তোমাদের কোনো কিছু সমস্যা নেই তোমরা সকল সমস্যার কথা আমাদেরকে জানাও তোমাদের সমাধানের জন্য আমরা সর্বসময় তোমার পাশে রয়েছি আর কেবল এই ক্লাস নয় পাশের ক্লাসগুলোতেও দেখো গিয়ে হচ্ছে তোমাদের মতামত জানো চলো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে বঙ্গভঙ্গ বিরোধী বিভিন্ন আন্দোলন নিয়ে এতক্ষণ তোমরা পড়তে থাকো লিখতে থাকো আর টেক্সট বইটা একবার পড়ে নাও টেক্সট বইটা পড়ে নিলে বাকি সব ক্লিয়ার ওকে চলো টাটা